সুস্থ গণতান্ত্রিক রাজনীতির পক্ষে কোনো অবস্থাতেই কাম্য নয়। দু নম্বর হচ্ছে এই বিজেপি হচ্ছে একটা নির্লজ্জ বেহায়া দল। এই বিজেপি তাদের পার্টি অফিস থেকে ভিডিও রিলিজ করে দেখিয়েছিল শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে টাকা নিচ্ছে, ঘুষ খাচ্ছে, চোর। শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল এই ভারতীয় জনতা পার্টি। তারা বলেছিল শুভেন্দু অধিকারী একটি চোর, ক্যামেরার সামনে টাকা নিচ্ছে, নারদের ভিডিও রিলিজ করেছিল, সিবিআই তদন্ত দাবি করেছিল, সিবিআই তদন্ত হয় এবং সিবিআই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করে। তো একজন এফআইআর নেমড, শুভেন্দু সারদায় অভিযুক্ত, নারদায় এফআইআর নেমড, আরো একাধিক অভিযোগ আছে, গ্রেফতারি এড়াতে দল বদলে বিজেপিতে গেছে। একটা চোর, রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী, চোর একটা, এফআইআর নেমড, তাকে সঙ্গে সঙ্গে বিজেপি নিয়ে নিল। বিজেপির এই যে পলিটিক্স, যখন অন্য দলে ছিল তখন তো এই বিজেপি তাকে চোর বলেছে, তো আজকে বিজেপিতে চলে গেল, তার বিরুদ্ধে আর চোর শব্দটা আসছে না, সিবিআই তাকে অ্যারেস্ট করছে না। এই যে রাস্তার ধারে আজকে রেড রোডের ধারে বসেছিল, আর দূর থেকে কোন গভর্নমেন্টের গাড়ি গেলেই চোর চোর বলছিল, সে পাগলামি। একটা চলন্ত গাড়ি ছুটে চলে গেল, কাঁচতলা গাড়ি, ভেতরে হয়তো গান চলছে, তারা শুনতেই পেল না। এখানে চোর চোর বলে ছবি তুল, আমি মনে করিয়ে দিচ্ছি, আরে শুভেন্দু, তোমার নন্দীগ্রামের বুকে আমি সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তোমায় চোর বলেছি, তোমার মেরুদণ্ড নেই তুমি সেদিন চোখ তুলে সামনে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করতে পেরেছিলে। চলন্ত গাড়িতে পেছন থেকে চোর বলা, নন্দীগ্রামে ভরা বাজারে, তুমি নাকি ওখানকার এমএলএ, লোডশেডিং এ যেটা মামলা চলছে, তোমার সামনে দাঁড়িয়ে বলেছি চোর, কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম, দু ফুট দূরে দাঁড়িয়েছিলাম, তৃণমূলের ছেলেরা তোমাকে মুখের উপর চোর বলেছে, নন্দীগ্রামের মানুষ তোমায় মুখের উপর চোর বলেছে, আগামী দিন আবার দেখতে পেলে আবার বলবো, তোমার চোদ্দ গুষ্টির ক্ষমতা ছিল না সেদিনকে ওই নন্দীগ্রামের মাটিতে, তোমার এলাকায় আমি দাঁড়িয়ে তোমায় চোর বলেছি। গাড়ি চলে যাচ্ছিল না, কাঁচ নামিয়ে শুনছিলে, তারপরে সবাই দেখেছে, সামনে থেকে সরে যাওয়ার পর অর্ধেকটা বের করে পাগলামি, চোখ গোল গোল করে, এটা কোন কালচার হচ্ছে এবার তোমার? একটা ধুধু রাস্তা গাড়ি যাচ্ছে চোর চোর করে শুধু মিডিয়াকে দেখিয়ে। আমি তো মিডিয়াকে অনুরোধ করব, দেখান তাহলে আপনার ফাইল ছবিটা দেখান, দূর থেকে কোন পশ্চিমবঙ্গ সরকারের গাড়ি যাচ্ছে কুরুচিকর ভাবে একটা রাস্তার ধারে বসে, সে গাড়ির লোক শুনতে পাচ্ছে না, সেখানে চোর চোর বলে ছবি তুলছে। আরে ওই চোর শুভেন্দুকে তো ওর এলাকায় ওর নন্দীগ্রামের মধ্যে দাঁড়িয়ে সামনে চোর বলে এসেছি, কোথায় ছিল তখন শুভেন্দুর দম? পুরুষ না মহিলা ঠিক নেই, কোথায় ছিল তার দম? তার যদি দম থাকতো, এত বড় বড় কথা, গাড়ি থেকে নেমে এসে কেন আমাকে চ্যালেঞ্জ করলো না? আমি তো ওর এলাকায় দাঁড়িয়ে বলেছি, ও নাকি ওখানকার এমএলএ? একটা ভীতু, কাপুরুষ, দলবদলু, চোর, চিটিংবাজ। ফলে আর বিজেপির নেতাদের, বিধায়ক যারা ওর সঙ্গে গলা মেলাচ্ছেন, তাদের অনুরোধ করব, ভিডিওটা দেখেছেন? ক্যামেরায় কাগজে মুড়ে টাকা নিচ্ছে যে সারদায় অভিযুক্ত, যে নারদায় অভিযুক্ত, বিজেপি যে এমএলএরা শুভেন্দুর সঙ্গে গলা মেরাচ্ছে, তারা শুভেন্দুর ভাগ পেয়েছে কিনা তারও তো তদন্ত চাই। টাকা দিয়ে দিয়ে বলা, চোর কাছে তো টাকা, ওর কাছে তো চুরির টাকা, তাহলে শুভেন্দুর পোষা নেড়ির মতো যারা ঘেউ ঘেউ করছে শুভেন্দুর সঙ্গে, তারা শুভেন্দুর পয়সায় বিস্কুট খাচ্ছে কিনা সেইটাও তো তদন্ত সাপেক্ষ এবার। ফলে শুভেন্দু অধিকারী এবং বিজেপি যে কুৎসিত রাজনীতিটা এখানে আমদানি করার চেষ্টা করছেন, এটা বুমেরাং হলে বাংলায় কিন্তু দাঁড়াবার জায়গা পাবেন না। এই যদি এমএলএরা যারা আজকে এই অসভ্যতাটা করছেন, এটা যদি বুমেরাং হয়, তখন কিন্তু পালানোর পথ পাবেন না, তখন তৃণমূল কংগ্রেসের উপর দোষারোপ করবেন না কিন্তু। ফলে দুর্নীতির বিরুদ্ধে আমরাও বলবো, শুভেন্দু দুর্নীতির বিরুদ্ধে বলবো,
মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে বলবো, আপনার যদি কোনো বক্তব্য থাকে আমাদের বিরুদ্ধে নিশ্চয়ই বলবেন, কিন্তু সেটাকে যদি একটা অশালীন ভঙ্গিতে নিয়ে যাওয়া হয় তাহলে প্রথম উত্তর দিতে হবে, আরে তোর নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে তোকে কোমরে হাত দিয়ে চোর বলেছি, তুই সেদিন পালিয়ে গেলি কেন, তোর যদি দম থাকতো তুই নেমে এলি না কেন, ফলে একটা টি শার্ট বেঁধে নিয়ে কালকে টি শার্ট ওর গোটা গোষ্ঠীর নাম নিয়ে একটা নন্দীগ্রামে একটা হেঁটে দেবো, কাঁথির বুকে হেঁটে দেব, তাতে কোন কৃতিত্ব দেখানো গেল? আজ পর্যন্ত তো হিসাব দিতে পারলো না শিশির অধিকারী এক বছরে কি করে 10 কোটি টাকা বাড়িয়ে দেখালেন সম্পত্তি, তার তো হিসাব বেরোলো না। তো তাহলে এই যে একটা আদ্যন্ত বিজেপির দ্বিচারিতা, যে একটা চোর শুভেন্দু যাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে, যার বিরুদ্ধে বিজেপির দাবিতে সিবিআই হয়েছে, সিবিআই এফআইআর করেছে, আর সে চোরের মায়ের বড় গলা, সে লোককে চোর বলছে, আর বিজেপির কয়েকটা নেড়ি তার বিস্কুট খেয়ে ঘেউ ঘেউ করছে, কোথায় নামাচ্ছেন পলিটিক্সটাকে? যুক্তিতর্কে আসুন, উন্নয়নের কথায় আসুন, বাংলার বকেয়ায় আসুন। কুণালদা, আজকে কলকাতা হাইকোর্টে বিজেপির বিধায়করা যে মামলা করেছিল তাতে এখন গ্রেফতার করা যাবে না এবং নোটিশের উপর, এটা আইনের, এটা এটা একটা আইনের প্রসেস, এটা এটা একটা আইনের প্রসেস, ফলে তার মধ্যে কোনো এই মুহূর্তে মন্তব্য করার কোনো জায়গা নেই। শুধু এইটুকু বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো কর্মসূচি করেন, এটা অন্য কোনো দল করে কি করে না আমরা জানি না, আমাদের জানার দরকার নেই, আদালত জানেন কি জানেন না সেটাও বলতে পারবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কর্মসূচিতে অংশ নিলে শেষে জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয়, ফলে ধর্ণা অবস্থান কর্মসূচিতে কেন জাতীয় সঙ্গীত হঠাৎ গাওয়া হয়েছে এই প্রশ্নটার খুব নির্দিষ্ট উত্তর আমাদের কাছে আছে। ধর্ণা হচ্ছে বাবা সাহেব আম্বেদকার মূর্তির তলায় 3 দিনের ধর্ণা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কর্মসূচি শেষে জনগণ মন অধিনায়ক, এটা তৃণমূলের সংস্কৃতি, তৃণমূল যখনই কোনো গণ আন্দোলন কোনো গণ কর্মসূচি করে এটার সঙ্গে শপিং মল উদ্বোধনের কোনো সম্পর্ক নেই, যিনি বা যারা শপিং মল উদ্বোধনের সঙ্গে তুলনা করছেন তিনি যে পদেই থাকুন না কেন, যত বড় পদেই থাকুন না কেন, তিনি জেনে রেখে দিন পশ্চিমবঙ্গে দেশীয় মনীষীদের সম্মান করা, জাতির মনীষীদের সম্মান করা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। এর আগে বাম জমানায় তো মার্ক্স লেনিনদের মূর্তিতে মালা পড়ত, দেশীয় যারা মনীষী আছে তাদের দিকে কেউ ফিরিয়েও তাকাত না, এই সংস্কৃতিটা তো মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে কোনো গণতান্ত্রিক আন্দোলন যে কোনো কর্মসূচিতে শেষে জাতীয় সঙ্গীত হয়, ফলে যদি কেউ জিজ্ঞেস করেন ওখানে কেন জাতীয় সঙ্গীত গাইবার দরকার ছিল, সব জেনে বসে আছেন আপনারা, তাহলে তো আপনাকে আপনি হোমওয়ার্ক করার টাইম নিন, যে তৃণমূলের আন্দোলনগুলোর গতি প্রকৃতি কি হয়, শেষে জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় কিনা। আজকে যদি আমি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখি অন্য কোন দল যে কোনো দল জাতীয় সঙ্গীত গাইছে, আপনি বলুন তো, আমি মাননীয় বিচারপতিকে জিজ্ঞাসা করছি, যখন খেলা হয় টিভি দেখেন খেলা ইন্ডিয়া খেলে, যখন জাতীয় সঙ্গীত হয় আচমকা শুরু হয়ে যায় তো জাতীয় সঙ্গীত, তখন আপনার বাড়িতে আপনার ক্লাবে আপনার রাস্তায় যে যেখানে যে কাজে থাকি আমরা উঠে দাঁড়াই না চুপ করে গিয়ে? এটা শিখিয়ে দিতে হবে, এটা বলে দিতে হবে? আদালত শুধু শপিং মল উদ্বোধন দেখবে? আদালত বাংলার অন্য ইয়েগুলো দেখবে না, সংস্কৃতি? আপনি টিভি দেখছেন খেলা হচ্ছে, টিম দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল, আমরা সবাই উঠে দাঁড়াই, অফিসে থাকলে উঠে দাঁড়াই, ক্লাবে থাকলে উঠে দাঁড়াই, বাড়িতে থাকলে উঠে দাঁড়াই, এটা দাঁড়ানো সংস্কৃতি, এর সঙ্গে শপিং মল কালচারের তুলনা? আদালতের কাছে যদি এই ধরনের কোন মন্তব্য কেউ করে থাকেন তাহলে এটা অনভিপ্রেত। জাতীয় সঙ্গীত যারা গাইছেন, সামনে গান টেলিকাস্ট হয়ে আসুক, টিভিতে আসুক, রেডিওতে আসুক,
সঙ্গে সঙ্গে চুপ করে সসম্মানে উঠে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। যারা বিজেপি ধরনা করছিলেন তাদের জাতীয় সঙ্গীত সম্পর্কে কোনো শ্রদ্ধা ভক্তি নেই। একটা বেইমান বিশ্বাসঘাতক পার্টি যারা স্বাধীনতা আন্দোলনে ছিল না, যাদের কর্তারা ব্রিটিশকে মুচলেখা দিয়ে দিয়ে চরবৃত্তি করেছে, আজকে তাদের কাছে কৈফিয়ত দেবে তৃণমূল কংগ্রেস কখন জাতীয় সঙ্গীত গাইতে হবে? এটা হয়? আজ অন্তর্বর্তী আদেশ বলে কোনো মন্তব্য করছি না, আদালত হোমওয়ার্ক করুন, বাংলা সংস্কৃতিটা বিচার বিবেচনা করুন। তৃণমূল কংগ্রেসের যে কোনো কর্মসূচি, সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হতে পারে, ধর্মতলা হতে পারে, অন্য যে কোনো কর্মসূচি, মমতাদি থাকলে জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করেন। এটা একটা স্রোত, এটা একটা ঐতিহ্য, এটা একটা ধারা। না জেনে না বুঝে এ ধরনের মন্তব্য কাম্য নয়। প্রবীণদের নিয়ে আজকে বিচারপতি বলছেন এই ঘটনাকে নিয়ে এফআইআর করা একটা ছেলে মানুষই আছে মনে করছে। বলছে যে অনেক মানে রেপ হয়, ধর্ষণ হয়, তখন পুলিশ এফআইআর করে না, সিবিআই তদন্তের জন্য মানুষ দাবি করে, অথচ এখানে পুলিশ কেস করে দিল। জাতীয় সঙ্গীত স্লোগান হচ্ছিল, জাতীয় সঙ্গীতের সংশ্লিষ্ট যে আইনটি সেটাও একটা নির্দিষ্ট আইন। অহেতুক বিষয়টিকে ডায়ালুট করার জন্য অন্যান্য মামলার সঙ্গে জড়িয়ে কোনো লাভ নেই। অন্যান্য মামলার ক্ষেত্রে যথেষ্ট অভিযোগ নেওয়া হয়, যথেষ্ট ব্যবস্থা হয়। এখানে জাতীয় সঙ্গীত অবমাননার বিষয় এসছে, মামলা হয়েছে। এখন আদালতের একাংশের যদি মনে হয় যে জাতীয় সঙ্গীত নোটিশ দিয়ে দিয়ে গাইতে হবে, তাহলে তো খুব সমস্যা। 15ই আগস্ট, 26শে জানুয়ারি যখন টিভির পর্দায় জাতীয় সঙ্গীত বেজে ওঠে, তাহলে দেশবাসীকে প্রত্যেককে মোবাইলে নোটিফিকেশন দিয়ে বাজানো উচিত। আদালত সেই অর্ডারটা পাস করুন যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারকে যদি জাতীয় সঙ্গীত গাইতে হয়, তাহলে প্রত্যেক নাগরিককে নোটিশ দিয়ে গাইতে হবে। দিনক্ষণ বেঁধে দিন না আপনারা, দিনক্ষণ বেঁধে দিন, অমুক তারিখ অমুক সময় জাতীয় সঙ্গীত বাজবে, গোটা দেশকে দাঁড়াতে হবে, তার বাইরে কখনো জাতীয় সঙ্গীত বাজানো চলিবে না। আর কি হচ্ছে নাকি এগুলো? একটা সুস্থ বিষয় জাতীয় সঙ্গীত কোথাও দাঁড়ালে হলে আমরা 52 সেকেন্ড থেকে 58 সেকেন্ডের তো মামলা, কাজটা বন্ধ রাখবো, চুপ করে থাকবো, দাঁড়াবো, তারপরে আবার বিজেপি তাদের গন্ডগোল করতে পারত, কে বারণ করেছে? কিন্তু কেন জাতীয় সঙ্গীত গাওয়া হবে, কখন জাতীয় সঙ্গীত গাওয়া হবে টিভিতে? তাহলে এই কোর্ট এবার রায় দিন যে টিভিতে খেলার সময় দেখানো হলে দর্শকরা দাঁড়ানো উচিত না উচিত নয়? আদালত কি বলেন? মহামান্য বিচারপতি কি বলেন যে টিভিতে স্টেডিয়ামে যারা থাকবে তারা দাঁড়াতে পারবে, কিন্তু টিভিতে যারা দেখছে তারা না দাঁড়ালেও চলবে? আপনারা কি বা সেদিকে যাবেন? শুভেন্দু আজকে এই ধর্মমতের একটা কথা বলেছে যে কাল সেজে গুজে বসেছিল, গোয়ারা হেরে গিয়েছে, সেখানে হাস্যকর কথাবার্তা, আগে আমার সাথে লড়, মোদীর ছানার সাথে পরে লড়বি, হিমালয়ের সাথে পরে লড়বি, মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 বার জন্মাতে হবে, মোদীকে হারাতে হবে, বোকা বোকা কথাবার্তা। 2024ই বিজেপি শাসনের অবসান ঘটবে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলার আগে শুভেন্দুর এটা ভাবা উচিত ছিল যে এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহ, এই যোগী আদিত্যনাথ, এই গোটা দেশের বিজেপির গোষ্ঠী ডেলি প্যাসেঞ্জারি করেও পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়েছেন। অর্থাৎ মোদীর গোটা বিজেপি গোষ্ঠী এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি, ও কে বলবে? চার আনার দল বদলু নকুল দ্বারা একটা নিজে গ্রেফতারি এড়াতে একটা চোর ওই শিবিরে গিয়ে বসে গেটে বেঁধে রাখা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, মমতাদিকে হারাতে পারেনি। আর একটা জিনিস মনে রাখবেন, কোন একটা সিটে লোডশেডিং করে বা কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে ফল পাল্টে দেওয়া আলাদা। 2021 সালে গোটা বাংলার মানুষ, প্রতিটি আসনের মানুষ কিন্তু ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী চেয়ে। ফলে বিধানসভার ওই বিপুল জয়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের জয়।
পাহাড় থেকে সাগর যারা ভোট দিয়েছেন তারা কিন্তু জানতেন মমতা দি মুখ্যমন্ত্রী, ফলে মমতা দিকেই তারা ভোট দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের জয় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের জয়। আর শুভেন্দুর কার ছানা বললে যেন, মোদীর ছানা, তাহলে আমি বলি তোমার বাবারা এসে হারাতে পারেনি, তুমি কোন ছাড়? যাদের যা ছানা বলছো তারা ডেলি প্যাসেঞ্জারি করে হারাতে পারেনি, তারপরে পরপর উপনির্বাচনগুলো হারাতে পারোনি, বড় বড় কথা। শুভজি, বিধানসভায় আজকে মিডিয়া উদ্বোধন যেটা মুখ্যমন্ত্রী করেছেন, সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধানসভা ভাঙচুর করেছিলেন সেই সেই ফার্নিচার গুলো মিউজিয়ামে আগে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী যে ঘটনার কথা বলছেন, সেই ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পরিমাণ মারা হয়েছিল সিপিএম এর পুলিশ এবং ক্যাডাররা, মমতা দিকে যেভাবে নিগ্রহ করেছিলেন, মেরেছিলেন, যার প্রতিবাদে বিচার চাইতে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং বিধানসভায় আসা, সেই মারের 5% যদি শুভেন্দুর পিঠে পড়ে ও গোটা গোষ্ঠীশুদ্ধ রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাবে। সুতরাং এই ধরনের প্ররোচনামূলক মন্তব্য করবেন না। আর তারপরেও তিনি কিন্তু বিধানসভায় ছিলেন, তৃণমূল কংগ্রেসে ছিলেন, ওই ঘটনার পর, সিঙ্গুরের ঘটনার পর বা ওই নিগ্রহের ঘটনার পর শুভেন্দু এবং তার গোটা গোষ্ঠী কিন্তু ছিলেন তৃণমূলে। শুভেন্দুর বাপ কেন্দ্রীয় মন্ত্রী জীবনে একবার হয়েছে মমতা ব্যানার্জির দয়ায়, তারপর হয়েছে। শুভেন্দু এমপি হয়েছে, তারপর হয়েছে। তখন মনে হয়নি যে তৃণমূলের এমপি হব না, তৃণমূলের কোন পদ নেব না। আজকে বড় বড় কথা, আজকে বড় বড় কথা। আর একটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন সাংসদ ছিলেন, বিধানসভার সদস্য না হয়ে বিধানসভাটিকে ভাঙচুর করেছেন এবং বেশ করেছেন, সেটা কথা বলতে যদি যেটা জশালের কথা, তারপরে এতদিন লাগলো কেন? তার মাঝখানে তৃণমূলের যত ক্ষমতা, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে যতগুলো পদ দরকার, বাবা, দুই ভাই, নিজে সমস্ত নিয়ে গেলে আজকে তুমি প্রশ্ন তুলছো? বেইমান গদ্দার মির্জাফর রিভিশন কুলাঙ্গার নিজের গ্রেফতারি এড়াতে একটা চোর চিটিংবাজ নর্দমার কিট সে রয়েছে ওখানে গিয়ে একটা দল বদলে বসে আছে, শুয়োরও লজ্জাভাবে কাদা হাঁটতে গেলে দেখবে ওর থেকে বেশি কাদা ঘেঁটে বসে আছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু মন্ত্রীকে একটা দাবি করেছে যে আজ ধর্মেন্দ্র প্রধান লোকসভায় বলেছেন পিএম পোষণের টাকা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মিড ডে মিলের টাকা চুরির দায়ে চুরিদের রানী জেলে যাবে, অপেক্ষা করুন। এসব ভিত্তিহীন সস্তা রাজনৈতিক কথাবার্তা। বাংলার বকেয়া টাকাটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এবং নানা ছুতো করে দিচ্ছে না। যদি কোনো কেসে কোনো জায়গায় দেখে এই ব্যক্তি বা এই জায়গায় গণ্ডগোল হয়েছে, সেটা আলাদা বিচার হবে, তদন্ত হবে। বাকি গোটা রাজ্যের টাকাটা আটকে রেখেছে কোন অধিকারে? 100 দিনের টাকা, গরিব মানুষ কাজ করেছেন, কি করে আটকে রাখতে পারে? আবাসের টাকা কি করে আটকে রাখতে পারে? যদি কোথাও কোনো আদৌ কোনো কমপ্লেন থাকে সেই জায়গাটা, সেই কেসটা তদন্ত হবে। কিন্তু তার জন্য গোটা রাজ্যের টাকা আটকে রাখবে, এটা তো পুরো ভিন্ডিকটিভ পলিটিক্স। বিজেপি নেতারাই তো বলতেন যে আমরা দিল্লিকে বলেছি টাকা না দিতে, যেহেতু বাংলা ভোট দেয়নি তাই সিবিআইডি পাঠাও কিন্তু টাকাটা পাঠিও না। সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন, রাজনীতির কথা বলছেন, মিথ্যাচার করছেন। এখানে সব থেকে সুষ্ঠুভাবে কাজ হয় কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলোতেই দেখা যাবে যে মিড ডে মিলে পশ্চিমবঙ্গ সরকার কত ভালো কাজ করেছে, 100 দিনের কাজে দেশের সেরা কাজ করেছে। ফলে কেন্দ্রীয় সরকার যখন রিপোর্টগুলো দিচ্ছে তখন দেখা যাচ্ছে বাংলার সরকার স্কিমগুলো ভালোভাবে করেছে, আর এরাজ্যে যখন বৈষম্য আর প্রতিহিংসার রাজনীতিটা করতে আসছে তখন কুৎসা করছে। আজ শুভেন্দু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না প্রাক্তন করতে পারবেন ততক্ষণ সরকারি অনুষ্ঠানে যাবেন না, নিমন্ত্রণ ওটা করছে সম্পূর্ণভাবে গিল্টি কনসাস থেকে। যে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে ধরে শুয়ে থাকতো, সাষ্টাঙ্গে প্রণাম করত, মমতা দিকে শুভেন্দু প্রণাম করত সাষ্টাঙ্গে, এইভাবে নয়, এইভাবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় শুভেন্দু আর শুভেন্দুর গোটা গোষ্ঠী রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে, শুভেন্দু নিজের একের পর এক ক্ষমতা পেয়েছে,
পরে চুরি করেছে, দলবদল করেছে গ্রেফতারি এড়াতে, মমতাদি চোখে চোখ রেখে কথা বলতে পারবে না বলে ওই রেজিস্টার্ড চোর সিবিআই এর এফআইআর নেম, বেইমান বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী মমতাদির সামনে কোন মিটিং এ যেতে পারছে না। একটা খুব গুরুতর অভিযোগ মোদি শুভেন্দু দাবি করেছে যে মোদিজি নাকি বলেছেন আমি দরকার হলে আরো লোককে চাকরি দেবো সিবিআই ইডিতে, কিন্তু চোরেদের বাইরে থাকতে দেবো না, তাদেরকে জেলে কাটাতে ঢোকাবো। ওটা মোদিজি কেউ বারণ করেনি তো, শুভেন্দুকে দিয়ে শুরু হোক না। সিবিআই ইডি কথাটা যতবার উচ্চারিত হবে ততবার তো এটা উচ্চারিত হবে যে সিবিআই এর এফআইআর নেমড আসামির নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তাহলে শুভেন্দুকে কেন বিজেপি ধরছে না? ওটা বিজেপিতে আছে বলে তাহলে সিবিআই ধরছে না কেন? নরেন্দ্র মোদি চোর বাইরে রাখবেন না, নরেন্দ্র মোদি সিবিআই ইডিতে লোক নেবেন, একসমান নিন, কিন্তু শুভেন্দুকে ধরুন। শুভেন্দু তো আপনারা বলেছিলেন চোর, আপনারা বলেছিলেন তোলাবাজ, আপনারা সিবিআই দিয়ে এফআইআর করেছেন, তাহলে সে অ্যারেস্ট হচ্ছে না কেন? ভারতীয় মুসলমানরা আমাদের বন্ধু, আর রোহিঙ্গা যাদের মমতা বন্ধুদের দেশে ঢুকিয়ে, এইসব এগুলো নিয়ে কোনো কথা হয় না, ওগুলো অন্ধের মতো একটা জাতপাত ভেদ নিয়ে এই 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 কথা হয় না, উন্নয়নের রাজনীতিতে নেই, শুধু ধর্ম আর জাতপাত করে যাচ্ছে। আচ্ছা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার রাজনৈতিক দলের বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে বলেছেন এবং তার যেটা বক্তব্য, প্রত্যেকটা দলেই রাজনৈতিক একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার এবং যারা বয়স্ক তাদের অভিজ্ঞতাটা কাজে লাগে, কিন্তু বয়স হয়ে গেলে তাদের কাজের কাজ করার ক্ষমতাটা কমে যায়। শুন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোনো পর্যবেক্ষণ জানিয়েছেন তার উপরে আলাদা করে কোনো মন্তব্য করার কোনো প্রশ্নই নেই, উনি যা বলেছেন খুব স্পষ্ট করে বলেছেন। তো সুতরাং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেখানে তার বক্তব্য পেশ করছেন সেখানে সে বিষয়ে নতুন করে আর কি বলার আছে? আমরা তো বারবার বলছি যে সিনিয়র বনাম জুনিয়র নয়, সিনিয়র এবং জুনিয়র। দেখুন, আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 5-6টি প্রজন্মকে রাজনীতিতে প্রতিষ্ঠা করে দিয়েছেন, একেবারে নতুন তরতাজা কিশোর তরুণরাও এসছে, আবার